আমরা যখন স্কুল কলেজে ছিলাম সারা বছর কোনো ম্যাথ করতাম না, কিন্তু পরীক্ষার আগে রাতে যখন দেখতাম যে এতগুলো ম্যাথ করবে কিনা, মাথা পুরো আওলাই যেত। কিন্তু আমাদের হাতে তো অস্থির অস্থির টিপস ছিল যেগুলো অ্যাপ্লাই করলে পাস করা যায়। তো আমি তোমাদের আজকে এমন টিপস দিব যেভাবে তুমি সারা বছর ম্যাথ না করলেও ভালো রেজাল্ট করতে পারো। তো আজকে আমার হায়ার ম্যাথ পরীক্ষা, আমার পরীক্ষা শুরু হওয়ার কথা সকাল 10টায়, কিন্তু এখন অলরেডি সকাল 10টা বেজে গেছে। যেহেতু আমি ম্যাথ ট্যাথ কিছুই পারি না, আমি এত আগে যাই করবো কি, ঘাস কাটবো? তো পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি আমার ব্যাগের ভিতর বই গাইড সব কিছু ঢুকাবো। তারপর আমার বই গাইড পরীক্ষার হলের পাশের বাথরুমে সুন্দর করে সাজিয়ে রাখবো। তারপর আমি ক্লাসে ঢুকবো। স্যার আসতে পারি? স্যার বাজে কইরা, 10:30টার সময় আইছো। স্যার আর হবে না স্যার। স্যার আসবো। স্যার একটু আসলাম স্যার। স্যার আসমুনি। হ্যাঁ কইতে আসে এগুলো জেন্দর বান্দর পোলা পাইন। কি অবস্থা স্যার? স্যার এইসব পোলা পান ঢুকতে দেওয়া উচিত না স্যার। স্যার দেখি তো স্যার, একটু সরেন তো স্যার, বসি। একটু বসতে দিলে কি হয় স্যার? স্যার আমার বাসা এখান থেকে 10 কিলোমিটার দূরে স্যার, পুরো 10 কিলোমিটার রাস্তা হাইটে আসছি। জি স্যার আমিও 10 কিলোমিটার হেঁটে আসছি স্যার, ওর বাসার পাশেই আমার বাসা স্যার। স্যার আমার বাসা 20 কিলোমিটার দূরে। স্যার আমার বাসা এখান থেকে 50 কিলোমিটার দূরে স্যার। একটু বেশি হয়ে গেল না? একটু বেশি না বললে হয় নাকি? স্যার দেখছেন কি মিথ্যা কথা বলে, ওরা তো কলেজের হোস্টেলে থাকে স্যার। থাপড়ায় থুপড়ায় নান্দি বাসটি করে আলাম করলাম, পোলা এনে নষ্ট হয়ে গেছে। ও স্যার ঢুকতে দেন না কেন স্যার? একটারেও ক্লাসে ঢুকতে দিব না স্যার। এরকম করেন কেন স্যার? না আমার রোল লিখে চলে আসবো স্যার। স্যার আমি অসুস্থ স্যার। স্যার আমার ঘুম আসে না স্যার, আমি শুয়া পারি না, বসা পারি না। আর কি হয়েছে তোমার? ফট উঠছে স্যার। আর ফট মানে? পিম্পেল, পিম্পেল। স্যার কোথায় হয়েছে আমি বলতে পারবো না স্যার। হ্যাঁ যাও ক্লাসে যাও। তো খাতা পর পরপরই আমি আমার নাম, রোল, সাবজেক্ট সব কিছু লিখে ফেলছি, কিন্তু আমার পাশে একটা আবাল স্টুডেন্ট বসছে, সে একটা অক্ষর নিজে থেকে লিখতে পারে না। তুই না কমার্স স্টুডেন্ট? তুই তো হায়ার ম্যাথ লিখছিস কেন? আর তোর নাম কি? সামাদ। তোর নাম লেখ, আমার নাম লিখ, মানে আমার নাম রোলও বাদ দিবি না? ও মিস্টেক। না চলে কথা কি, তো এখন আমার 2 পৃষ্ঠাও লেখা হয় নাই, কিন্তু পিছন থেকে আর একটা আবাল উঠে বলবে স্যার লুজ লাগবে, স্যার লুজ লাগবে, পুরাই পিনিকে আছে স্যার লুজ লাগবে। আর ওরে কেউ থামারে ভাই, ও এমনি লুজ চাইতেছে মনে হচ্ছে টিস্যু পেপার চাইতেছে। স্যার লুজ লাগবে, এত পিনিক পাই কোথায়? স্যার লুজ লাগবে, স্যার লুজ লাগবে, স্যার লুজ লাগবে। তোমার লুজের কিছু করি আমি, একটু খাতা নিয়ে দেখো তুমি। থ্যাংক ইউ স্যার, আরো লাগলে বলবো স্যার। কি অবস্থা, একটু দেখাস না কে? কি রে ভাই, ব্রাদার চেনাস না? স্যার ডিস্টার্ব করে স্যার। থা প্রায় নান্ডি বাস্তি করে আলানে পোলা পাইন, পোলা পাইনে নষ্ট হয়ে গেছে। তো এতক্ষণ পর আমার মনে পড়লো যে হায়ার ম্যাথ তো আমার 4th সাবজেক্ট, আমি এত কষ্ট করে পরীক্ষা দিয়ে কি করবো, আমি এমনিতেও পাস করবো, এমনিতেও পাস করবো। স্যার স্যার পরীক্ষা শেষ স্যার। স্যার এই যে আমার খাতা, আমারও তো 4th সাবজেক্ট স্যার, খাতা নেন স্যার। আমিও খাতা জমা দিব স্যার। স্যার আমিও খাতা জমা দিব স্যার। ওই তুই তো কমার্সের স্টুডেন্ট, তোর হিসাব বিজ্ঞান কি 4th সাবজেক্ট? ভাল ঠেহে না ভাই। 1 নম্বর প্রশ্ন, ভাই ক ফাঁকা, ভাই খ পিটিও কে, ভাই আবার পিটিও, ভাই গ কি লিখছে? ডিফাইন দা ভ্যালু অফ এক্স, ভাই ভ্যালু অফ এক্স ইজ লেস দেন 0, এটা কি ভাই? স্যার ওর এক্স ছিল একটা লেরাস্টিং মার্কা মাইয়া, মনে করেন যে ওর ট্যা পয়সা খাইতে খাইতে ওর পকেটের ভ্যালু পুরো 0 করে লাইছে, এখন দুনিয়ার মাইছের কাছে ট্যা পয়সা ধার করে বেড়ায় স্যার। এই জন্যই স্যার ওর এক্স এর ভ্যালু লেস দেন 0। তাহলে তো ওর এক্স কে, ওর ভ্যালু লেস দেন 0। ও তা ঠিক বলছেন স্যার, ওর ভ্যালু লেস দেন 0। আরে এটা কি তোমার গার্লফ্রেন্ড ওয়ালা এক্স নাকি? এক্স ওয়াই জেড এর এক্স। ভাই পিটিও, আবার পিটিও, এক খাতা পৃষ্ঠা উল্টাই দে পিটিও, আরে সারা খাতা ভরা পিটিও, এক পোলা বাইনে নষ্ট হয়ে গেছে। এই কি লেখছো এগুলা? স্যার খাতাটা নেন না কেন স্যার? 3 ঘন্টা পরীক্ষা দিবা তারপর উঠবা। স্যার খাতা নেই নাকি? আমার স্যারের কাহিনী। হ্যাঁ কথা কি? স্যার আপনার ভয়েস না অনেক সুন্দর। আই কি কয়ে ছাত্র দেখছো, এই ছাত্রই তো আমার দরকার। স্যার পান খাবেন? আপনার জন্য পান এনেছি স্যার।
হ্যাঁ দাও না কে স্যার, আমি বড় হই না, আপনার মতো হতে চাই স্যার। হ্যাঁ তাই নাকি, কুমায় কুমায় পাম দে। এখন আমাদের বাথরুমে যাওয়ার পালা, আর স্যারও জানে না যে আমরা বাথরুমে বই খাতা সাজায় রাখছি। স্যার হ্যাঁ তুমি দাঁড়াই সালিম, আর বাথরুমে বই খাতা আছে নাকি দেখো তো। জি স্যার, জি স্যার। পোলা পানিতে বর্ষা নাই স্যার। এই যে পোলা পানি নষ্ট হয়ে গেছে, আর পাঁচের খড় সূত্র কষ না কে। আরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার আবার কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আরে না না, এটা না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি হবে। বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ স্কোয়ার হবে। তুই গোড়ার ডিম জানোস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি হবে। আমি বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি হবে, এটাই হবে। আরে ভাই তিনটাই সেম সূত্র। আন্ডা সেম আমার। হ্যাঁ ক্লাস নে, বেরো যাও। স্যার আর হবে না স্যার, আধা ঘন্টা পর খাতা পাবা। স্যার আর জীবনে করবো না স্যার। A few moments later. স্যার আধা ঘন্টা হয়ে গেছে, খাতা দিবেন না স্যার। যেহেতু বাথরুম থেকে আমাদের বই সরিয়ে নেওয়া হয়েছে, আমরা প্ল্যান বি অনুযায়ী কাজ করব। সাকিব স্যার বাথরুমে যাব। হ্যাঁ যাও। কল দে কল দে কল দে কল দে কল দে। কে আপনি? কামাল না? হ্যাঁ কামাল। ওই দুরুম দুরুম করে পান খান উনি না? ভাই একটাও দেখা দেখি করবা না, দুই মিনিট আসতেছি। এখন আমাদের স্যার বাইরে গেছে, এই চান্স মিস করা যাবে না। সবার আগে আমার পরীক্ষা শেষ, স্যার কই খাতা জমা দিব? দোস স্যার বাইরে গেছে, একটু হেল্প কর না। পারবো না, অত ঠেকা পড়ে নাই আমার। যা সূত্রগুলো বল। ক্লাসে আমি একাই এ প্লাস পাবো, একাই ফার্স্ট হব। এই তুই বন্ধু বান্ধবের হেল্প করস না। এই ওর ধর তোর খাতাটা নে তো। যেটা বলতেছিলাম, আপনি 500,000 টাকা লটারিতে জিতছেন। হ্যাঁ লটারি। আপনি লটারি কেমনে জিতছেন আমি জানি না, তবে জিতছেন। কেন, আমার কি লেখার অধিকার নেই? আমি লিখবো না? আরে তুই তো কমার্সের স্টুডেন্ট। বাট হ্যাঁ না। আরে চেক নিবেন না ক্যাশ নিবেন সেটা বলেন। হ্যাঁ হ্যাঁ ক্যাশ 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 ক্যাশ। আচ্ছা আপনার বাসার পাশে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের গুড়ায় দাঁড়ায় থাকবেন। হ্যাঁ ঠিক আছে। এটা পোলা বাথরুমে গেল না, আসে না কে? জি স্যার আসতেছি স্যার। হ্যাঁ জি, মানে বলতেছিলাম আপনি কি কামাল চৌধুরী না? না আমি কামাল তালুকদার। আপনি শিওর তো আপনি কামাল চৌধুরী না? না না না, কামাল তালুকদার। ও আচ্ছা আচ্ছা, রং নাম্বার। আসলে আমরা কামাল চৌধুরীকে খুঁজতেছি, কামাল তালুকদার না। হ্যাঁ একই কয়। জি জি, এই টাকাটা কামাল চৌধুরীর টাকা। আর না আমি কামাল চৌধুরী। না না না, আপনি মিথ্যা বলতেছেন। আর আমি কামাল চৌধুরী? আপনি আসলে লোভী একটা মানুষ, রাখেন। ফোন কাটেন, আমি কামাল চৌধুরী। মানছি, আমার জীবন ডারে নান্ডি বাস্টি করে লাইছে। স্যার আসবো। ভাই তুমি কি বাথরুমে মারা মেরে গেছিলা? স্যার পেটে সমস্যা স্যার, কালকে বাসি শুটকি মাছ খাইছি তো স্যার। ভাই দেখ বসো, কাজ কমপ্লিট। ভাই নাম্বারটা আবার ব্যাক করি। আর এত টাকা টাকা না করে এক্সাম হল গার্ড দেন। ভাই কি কয়েক ভাই, হাই সবই তো লেখছে রে। আর এভাবেই তুমি ম্যাথ না করে সারা বছর ভালো রেজাল্ট করতে পারবা। পোলা পানি নষ্ট হয়ে গেছে। তোমাকে পড়া লাগে না, তুমি ফাজিল পোলা পানির টিপস নাও। তাই মোবাইল বন্ধ করে যাও, পড়তে বসো, আর চ্যানেল সাবস্ক্রাইব করো না। ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যাই সাবস্ক্রাইব করো, যাও। পোলা পানি নষ্ট হয়ে গেছে।